কোন জাত ভালো লেগেছে আপনার? সবচেয়ে সেরা বাহুবলী, সবচেয়ে সেরা বাহুবলী টমেটো আছে। আচ্ছা, এখন সোজা কথা, বাংলাদেশে আপনার লেট ভাইটের যত জাত আছে এর মধ্যে আমিও গ্যারান্টি দেই যে কোম্পানির বেশি গ্যারান্টি দিচ্ছে। আচ্ছা, যে বাংলাদেশে টমেটো ছিল মানে বাহুবলী আছে, বাহুবলী এটা কোন? আপনি ধরেন আজকে পাকছে, এই রেটে পাকছে, এটা যদি কোন যে পাঁচ দিন পর তুলবো, আচ্ছা গাছে অবস্থা থাকবে। আচ্ছা, গাছেই আপনি পাঁচ দিন পরে তুলতে পারবেন? হ্যাঁ, এই অবস্থায় থাকবে, কালারও ভালো হবে। প্রিয় দর্শক বন্ধুরা, টমেটোর মধ্যে আলোড়ন সৃষ্টিকারী একটি জাতের নাম হচ্ছে বাহুবলী। এই বাহুবলী জাতটা কৃষকদের মাঝে কেন আলোড়ন সৃষ্টি করল, সেই প্রতিবেদনটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনি এইখানে কতটুকু জমিতে এই বাহুবলী জাতের টমেটো চাষ করেছেন? আমি লাগাচ্ছি আপনার হলো 90%। নব্বই শতক? এটা পুরোটা? পুরোটা। আর পুরোটাই কি বাহুবলী? পুরোটাই বাহুবলী। কেন বাহুবলী? আপনার মনে করেন যে ধরন তো ভালো, কালার ভালো, টেকসই হয়, ওজন ভালো, মনে করেন 7-5 কেজি আসে। আচ্ছা, আর মার্কেটে দাম ভালো পাওয়া যায়। দাম ভালো পাচ্ছেন? হ্যাঁ। অন্য জাতের এখন মন কত করে? আপনার অন্য জাতের হলো আপনার 150-200। 150-200? আর বাহুবলীর? বাহুবলী আপনার 750-700। বাহ, এত দাম কেন? দাম মানে আপনার কালার ভালো, এই যে দেখেন কালার ভালো, এবারে ফলে বড় টাইট আছে। আচ্ছা, হ্যাঁ অনেক টাইট আছে। হ্যাঁ, খাইতে ভালো। আচ্ছা, আপনি যাদের কাছে বিক্রি করেন, হ্যাঁ তারা কি বলে? তারা এটা ছাড়া কিছু বোঝে না। এটা ছাড়া কিছু বোঝে না? হাটে বহু টমেটো মানে আমার জন্য অপেক্ষা করে। আসলেই এটার রংটা খুবই সুন্দর। হ্যাঁ, রঙও সুন্দর, ভেতরে আপনি লাল। হ্যাঁ, ভিতরে লাল না, খাইতেও স্বাদ। আপনার এই যে 90% জমির এই বাহুবলী, আজকে এটার বয়স কতদিন? এলার বয়স তো মনে করেন যে 70-65 হয়ে গেছে। 65-70 দিন, অথচ চ্যাংড়ায় আছে। আচ্ছা, মানে আর একটা আর একটা গুণ কি জানেন, যে গাছটা দেখছেন না? জি, আগের গাছ শেষ হবে, আবার নতুন করে পালো বাড়ায়। আচ্ছা, বাড়ে আবার পুরো জ্বর আসা যায়। আবার এইখান থেকে আবার আবার ফল হবে? আবার ফল তো হবে। হ্যাঁ, এই যে দেখেন, দেখছি আমরা, এই যে ফল বড় আছে। আচ্ছা, ফল একবারে চকচকা। আচ্ছা, আর কোনো ডিসকালার আসে না। হ্যাঁ, এই যে সব ফল ধরে আছে, ফল ধরছে। হ্যাঁ, তো প্রথম তোলা দিয়েছেন কতদিন বয়সে? প্রথম আপনি 40 দিনে ফল ছেড়েছি। 40 দিনে? কতটুকু তুলেছিলেন তখন? প্রথম আসলে গোটাল দাগে মিলে ধরেন 100 কেজির মতো। 100 কেজি পয়লা দিনে? পয়লা দিন। এরপরে? এরপরে ধরেন 5 মন দিয়ে শুরু করে 10 মন, বর্তমান এই তোলা মানে এখন বর্তমান 4 তোলা হলে তুলেছি 35-40 মন করে। 35-40 মন করে? 35-40। আচ্ছা, এই সময় অন্য জায়গায় কি টমেটো চাষ করছে অন্যরা? বহু টমেটো আছে, তাই না? বহু জাতের আছে। ওই যে জাতগুলার যে টমেটো, ওইটা থেকে এইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো আপনার এর কালারটা ঠিক থাকে, যায় বিক্রি করে পারে। আচ্ছা, আর আপনার এটা খাইতেও স্বাদ, আর মনে করেন যে মার্কেটে যত টমেটো থাকে, কারণ বাংলাদেশে মনে করেন যত টমেটো আছে তার মধ্যে বাহুগুলি ফার্স্ট, সব দিক দিয়ে, ওজনের দিক দিয়ে, কালারের দিক দিয়ে, চাহিদার দিক দিয়ে, সব দিকে। আচ্ছা, হ্যাঁ, আমরাও ঢাকায়ও দেখেছি যে কিভাবে বাহুবলী বিক্রি হচ্ছে। এই যে বাহুবলী জাতটা আপনার সন্ধান কোথা থেকে পেলেন? এটা মনে করেন সন্ধান আমি নার্সারি মালিক, নার্সারি করি। আচ্ছা, আপনি নার্সারি করেন? আমরা আরো মেলা টমেটো মানে টেস্ট করছি, তার মধ্যে মনে করেন এটা আমি 3 বছর হলে আমি নিজে করতেছি, মানুষও করে দিচ্ছি। আচ্ছা, আর এমনি টমেটো চাষাবাদ করেন কতদিন ধরে? টমেটো চাষাবাদ আমার প্রায় 4-5 বছর হচ্ছে। তো এর মধ্যে তো অনেক জাতি আপনি চাষ করেছেন, সবচেয়ে সেরা আপনার কাছে কোন জাত ভালো লেগেছে? আপনার সবচেয়ে সেরা বাহুবলী, সবচেয়ে সেরা বাহুবলী টমেটো আছে। আচ্ছা, এখন সোজা কথা, বাংলাদেশে আপনার লেট ভাইটের যত জাত আছে এর মধ্যে আমিও গ্যারান্টি দেই যে কোম্পানি বেশি গ্যারান্টি দিচ্ছে। আচ্ছা, যে বাংলাদেশে টমেটো ছিল মানে বাহুবলী আছে, বাহুবলী এটা কোন? আপনি ধরেন আজকে পাকছে, এই রেটে পাকছে, এটা যদি কোন যে 5 দিন পর তুলবো, আচ্ছা গাছে অবস্থা থাকবে। আচ্ছা, গাছেই আপনি 5 দিন পরে তুলতে পারবেন? হ্যাঁ, এই অবস্থায় থাকবে, কালারও ভালো হবে। আচ্ছা, এই ধরেন এই যে কালার আসতেছে, অথচ আপনি ক্ষমতা এক ডাবান। আর আপনি অন্য অন্য জাত মনে করেন যে এইরকম কালারের পরে
তিন ঘন্টা রাখতে পারবেন, গাছও রাখতে পারবেন না। আচ্ছা, এটা নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই টমেটো আপনি বস্তা তো দিয়ে যায়, হ্যাঁ, টমেটো ফাট পেড়ে লয় কিংবা কালার নষ্ট হয়ে লয় কিংবা ধরেন ওই কোনো প্রকার সমস্যা হবে না, একদম এরকমই থাকবে, এরকমই থাকবে। আচ্ছা, আপনার পাইকাররা এই জন্যই বেশি দাম দিয়ে আপনার কাছে কিনে নিচ্ছে অন্যান্য টমেটোর থেকে? অন্যান্য টমেটোর চেয়ে মনে করেন মন কেমন 400-450 বেশি দেয়। আচ্ছা, আপনি তো নার্সারিম্যান, আপনি কি বাহুবলী চারা অন্যান্যদের দিয়েছেন বা অন্যান্যরা আপনার কাছ থেকে কিনেছে? মেলা জায়গা দিয়েছে আমি। আচ্ছা, এবার আরো বেশি যাবে। আচ্ছা, তো যেসব জায়গায় গিয়েছে সেখানে ফলাফল কেমন? না, মোটামুটি ফলাফল হাট বাজারে দেখা হয়, আমাদের মোবাইলে কথা হয়, খালি কয় ভাই জাত একটা দিয়েছেন। আচ্ছা, একদম সেরা জাত। আপনি সলেট ওই আপনি টমেটো সলেট? আচ্ছা, আমার মনে করেন ওই কথা লোক আছেন ডাইরেক্ট কয়ে যে হয়তো আমার দাঁতে চারা নাও লিতে পারে, আমি ডাইরেক্ট কয়ে ইয়ের মালিকের এটা আপনার ওই বাহুগুলি কয়ে দিই। আচ্ছা, বিষ দিয়েছেন কত? এটা আপনার ওই বিষও কম লাগে, বিষও কম লাগে, বিষও কম লাগে।